আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিহানা আপনাদের মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি। আজকের ভিডিওত আমি আপনারার লোকে একটা জিনিস শেয়ার করি। আর আসলে আমার মাঝে মাঝে ইচ্ছা করে আলু বোনা খাওয়ার। আমি কিলা আলু বোনা করি আপনারার লগে গল্প করি করি শেয়ার করার চেষ্টা করলাম আজকের ভিডিওত। এখানেও আমি আলু বোনা করার লাগি একটা কড়াইয়ের মাঝে তেল দিয়া তারপর তেলটা গরম হইয়া যাওয়ার পর রসুন দিলাইছি। এখন আমি নাড়িয়া সারিয়া রসুনটারে ব্রাউন কালার করিয়া নেওয়ার পর পর আমি যতটুকু মশলা প্রয়োজন অবশ্যই দিব। তো এভরিওয়ান আপনারা লগে থাকবা দেখবা মজার এই আলু বোনাটা আমি কিলা রান্না করি। আসলে আমার না আলু বোনা বেশি জাল জাল দিয়া খাইতে খুব মজা লাগে। মাঝে মাঝে আমি আলু বোনা খরলে খুব মজা হরিয়া ভাত খাই। এখানেও আমি পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজটারে একটু নাড়িয়া ছাড়িয়া নেওয়ার নেওয়ার পরে যা যা মশলা লাগবো তা তা দিলাইমু। এখানেও আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিলাইছি। অবশ্যই আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি একলগে দিলাইছি আন্দাজ অনুযায়ী। তারপর বেশ সময়লে একটা পরে দেখিয়ে নিমু। তারপর আমি এখানেও মরিচ দিলাইছি, একটু বেশি মরিচের সংখ্যা দিমু। যেহেতু আলু একটু মিঠা মিঠা বাপ থাকে, একটু জাল জাল হইলে মানে স্পাইসি হইলে খুবই মজা লাগে। আর ই আলু বোনা আমরা কিন্তু ছোটোবেলা ওয়াজও গেলে খাইতাম, খুব মজা লাগতো। তখন আলু বোনা খাওয়ার লাগি ওয়াজও যাওয়ার বাহানা ধরতাম। তো আসলে একটু আমি পানি দিয়ে নিছি কি যেহেতু মুড়ো দরিয়া দরি লাগব ওটাও আমি ভয় পাইছি। তো মরিচ দেওয়ার পরপর আমি বাকি যে মশলাগুলা যেমন হলুদ, এখানেও আমি পর্যাপ্ত পরিমাণ হলুদ দিলাইছি। তারপর আমি এখন ধনিয়া পাউডার দিমু। ধনিয়া পাউডারটা আসলে মিক্স ধনিয়া পাউডার, এখানেও আছে জিরা, তারপর আছে পাঁচফোড়ন, সবগুলা মশলা একসাথে নিয়ে আর এখানেও কিতা করি কুটাইয়া নেওয়া হয়েছে মানে ব্লেন্ড করিয়া নেওয়া হয়েছে। তো ইটা খুবই গ্রান খুবই মজার একটা স্মেল পাই ই মানে ধনিয়া পাউডারও। তো এখানেও আমি আবারও একটু পানি দিলাইছি, তেলটা এখন বাসিয়া উঠি গেছে দেখতে পাররা। তারপর আমি দুই চারটা তেজপাতা দিছি, তেজপাতা দিয়া এখন আমি আরও একটু নাড়িয়ে চাড়িয়া নিয়ার। যেহেতু আমার ই আলু বোনাটা একটু জাল জাল হইব আমি আবারও হইয়ার জাল জাল হইলে খুব মজা লাগে। তারপর আমি সিদ্ধ করি নেওয়া আলুটা দিলাইছি। আপনারা এটা খোয়া হয়েছে না, আলুটা আমি আগে থাকি সিদ্ধ করিয়া তারপরে আলুর খোসা দূর মানে ছাড়াইয়া আর সুন্দর করে ক্লিন করে নিছিলাম। কারণ আলু বোনাটা করতে হইলে আসলে সিদ্ধ করিয়া নিলে বেশি মজা হয়। আর প্রত্যেকটা আলুর মাঝখান দিয়ে আমি একটা খাটা দিছি, যেহেতু মশলাটা একেবারে আলুর ভিতরে একটু ঢুকতো চাইয়ার আর কি, তাইলে মজা বেশি লাগে আমার কাছে ভালো লাগে। আপনারাও ওরকমভাবে আলু বোনা করবা। আসলে আমি অতবেলা রেসিপি জানি না, আসলে আপনার লগে যে শেয়ার করতাম আমি কিরিমা পাল্লা খান ওগুলা রেসিপি আপনার লগে শেয়ার করবো মাঝে মাঝে। কিরিমা ফাজেলা রেসিপি হরইন রেসিপি নাই রেসিপি কিরিমাপার রেসিপি আমি মাঝে মাঝে ওলা শেয়ার করবো, আপনারা দেখবা কষ্ট করি ধৈর্য সহকারে দেখবা আর কি। এখানেও আমি আলুটারে হাতিয়ে কিলা নিছি দেখানি আপনারা, মাঝখানে দিয়া আমি একটু পালি করে নিছি। তারপরে যে মজা হয়েছিল কারণ জাল জাল খুবই মজা লাগে আমার। তো আজকে কোনো ধনিয়া পাতা নাই, আর নাই আমি একটু ধনিয়া পাতা দিতাম আর কি। ধনিয়া পাতা দিলে মজা লাগতো আরও বেশি। আমি ধনিয়া পাতা না দিয়েও নামাইয়া নিমু কি আবারও একটু জল দিলাম, বেশ করে মশলাটা ভিতরে ঢুকতো। আর অবশ্যই সিদ্ধ তো করাও আছিল আগে থাকি, আলু এর লাগিয়েও তো সিদ্ধ করার প্রয়োজন নাই। মজার ই আলু বোনাটা জাল জাল স্পাইসি ইয়ামি আলু বোনা একদম ডান ওই গেছে। আপনারা দেখতে পাররা এভরিওয়ান, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখা সকলে থ্যাংক ইউ সো মাচ। রেহানা ব্লগ চ্যানেলের পাশে থাকবা, রেহানা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করিয়া রাখবা। এতে করিয়া আমি কিনো ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী ভিডিওর অপেক্ষা থাকবা। আসসালামু আলাইকুম।